মাররান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসু, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। সেই বাজারের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিজাদি আসাক্কা মাইয়িতিন, একটি কান কাটা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশে তার সাহাবীরা ছিল। কানাফাতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশে তার সাহাবা একরাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন্না হাযা লাহু বিদিরহামিন, ও হে সঙ্গী সাথী, ও হে সাহাবায়ে কেরাম, এই যে রাস্তার পাশে বাজারের পাশে মরা কান কাটা ছাগলটি পড়ে আছে, এই ছাগল কি তোমাদের মধ্যে কেউ এক দিরহামের বিনিময়ে কিনে নিবে? তখন সাহাবায়ে কেরাম উত্তরে বলছে, মান হিব্বু বিশাইইন, যদি ফ্রিও দেয় এমনিও দেয় তবুও আমরা এই মরা কান কাটা ছাগলটি নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন? সাহাবায়ে কেরাম বলছে, লাউ কানা হাইয়ান ফাফিহি দাফুন, যদি জীবিত হতো তবুও কান কাটা থাকার জন্য এর দাম কম হতো। আল আন হুয়া মাইয়িত, এখন তো সেটা মৃত, তাহলে তার কি মূল্য থাকতে পারে? তার তো কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লাদ-দুনিয়া আহরা আলাল্লাহি মিন হাযা আলাইকুম, শুনে রাখো হে সঙ্গী সাথী, এই মরা কান কাটা ছাগলটি তোমরা ফ্রি বিনামূল্যে দিলেও নিবে না। এই মরা কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যত, এই সমগ্র পৃথিবীর কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার সম্পদের মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে ততটুকুও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাসিনু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই সারা পৃথিবীর মূল্য একটি মাছির ডানার সমপরিমাণ হতো, মা সাফা কাফিরুম মিনহা কাতরা, একজন কাফের এই দুনিয়াতে এক ফোঁটা পানিও পান করতে পারত না। সুতরাং এই সারা পৃথিবীর যে সম্পদের পিছনে আপনি ছুটছেন, এই কোটি কোটি টাকার সম্পদের মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে একটা মাছির ডানার সমান নয়। যদি হতো তাহলে এই পৃথিবীতে একজন কাফেরও এক ফোঁটা পানিও পান করতে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরা, সঙ্গী সাথী শুনে রাখো, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দুনিয়ার সাথে আখিরাতের মূল্য এই রকম, ইয়াজআলু আহাদুকুম মুসবাহু ফিল ইয়ামে ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ, তোমাদের কেউ যেন সাগরে তার আঙ্গুল ডুবিয়ে দেয়, আঙ্গুল ডুবিয়ে দেওয়ার পর সে আঙ্গুল উঠিয়ে দেখে আঙ্গুলের সাথে কতটুকু পানি লেগে আছে, এই বিশাল সমুদ্রের সাথে এই লেগে থাকা আঙ্গুলের তুলনা যতটুকু, দুনিয়ার সাথে পরকালের তুলনা ততটুকুও নয়। দুনিয়ার সাথে পরকালের তুলনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটি হাদিসে বলছেন, আদাদুল ইবাদিয়া সালিহিনা, আমি আল্লাহ আমার সৎ বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মালা রাআত আইনুন, যা কোনোদিন চক্ষু দেখেনি, ওয়া সামিআত উযুনুন, যা কোনোদিন কান শুনেনি, ওমা খাতারা বিবালি আহাদি বাশারিন, যা কোনোদিন মানুষের অন্তর কল্পনাও করেনি। দুনিয়াতে মানুষ যা কিছু আপনি দেখছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলছে, এই সারা পৃথিবীতে তোমরা যত উন্নত শহরই বানাও না কেন, দুবাই হোক, লন্ডন হোক, ফ্রান্স, জার্মান, জাপান হোক, যত উন্নত শহর হোক, ওই শহরের সাথে আখিরাতের তুলনা হচ্ছে মালা রাত আইনুন, জান্নাত এমন যা কোনোদিন মানুষের চোখ দেখেনি। আজ থেকে 1000 বছর পরও যত উন্নত হবে পৃথিবী, সেটাও জান্নাতের সাথে তুলনা হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, মা লা রাআত আইনুন, মানুষের চোখ কোনোদিন যা দেখেনি। হয়তো আপনি দেখতে পাননি, কানে কানে শুনেছেন সাজ্জাদের বেহেস্তের কাহিনী, মিথ্যা কাহিনী, কানে কানে হয়তো আরো অনেক কিছু শুনতে পারেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছে, জান্নাত এমন কিছু, লা উযুন সামিআত, মানুষের কানও তা শুনেনি, এমন কিছু জান্নাত। শুধু তাই নয়, আপনি কল্পনা করেন কত উন্নত মানের বাড়ি, কত সুন্দর বাড়ি, কত সাজ সজ্জা উন্নত দিয়ে আপনি একটি বাড়ি বানাতে পারবেন, একটি শহর বানাতে পারবেন। কল্পনা করেন আপনার কল্পনা শক্তি কতদূর পৌঁছতে পারে, পৌঁছিয়ে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছে, জান্নাত এমন কিছু, মা খাতারা বিবালি আহাদি বাশারিন, মানুষের অন্তর যা কোনোদিন কল্পনা করতে পারে না। এই হচ্ছে ইহকালের সাথে পরকালের তুলনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই ইহকালের মূল্য বিন্দু মাত্র নয়, সামান্য পরিমাণ নয়। এই ইহকালকে আল্লাহ সুবহানাহু তাআলা, দুনিয়াকে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে অনেক উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন।
যে দুনিয়াটা আল্লাহর নিকটে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়েছে। সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে, সূরা হাদিদের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে উদাহরণ দিয়েছেন। যে উদাহরণগুলো তার মর্ম হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধরেন একজন মানুষ একটা জমিতে সুন্দর ফসল আবাদ করেছে, সার দিয়েছে, নিড়ানি দিয়েছে, পানি দিয়েছে, কীটনাশক বিষ দিয়েছে, ঝড় বৃষ্টিতে যেন নষ্ট না হয়, পাহারা দিয়েছে, বেড়া দিয়েছে যেন ছাগল গরু না খেতে পারে, এত পরিশ্রম করার পরেও, টাকা পয়সা খরচ করার পরে একদিন সেই শস্য ক্ষেতটা সুজলা সুফলা শ্যামলে পরিণত হয়েছে, পেকে গেছে, এখন সেই ফসল উঠাবে উঠাবে অবস্থা, এই মুহূর্তে হঠাৎ ঝড় বৃষ্টিতে ওই ফসল নষ্ট হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়া এই রকম, একজন মানুষ তার মনের সকল চাহিদা দিয়ে একটি পার্ক তৈরি করেছে, হঠাৎ একদিন ভূমিকম্পে ওই পার্ক ধ্বংস হয়ে গেল, দুনিয়ার উদাহরণ এই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, শুনে রাখো হে মানুষ, দুনিয়া খেল তামাশার বস্তু ব্যতীত কিছুই নয়। একজন শিশু যেমন পুতুল নিয়ে খেলে, একজন শিশু যেমন কাদামাটি দিয়ে ঘর তৈরি করে, বালি দিয়ে ঘর তৈরি করে, ওই কাদামাটি ওই বালি ঘরের যেমন কোনো মূল্য নাই, ওই পুতুলের যেমন কোনো মূল্য নাই, এই দুনিয়ার তেমন কোনো মূল্য নাই, দুনিয়া খেল তামাশার বস্তু মাত্র। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, একজন শিশুর নিকটে তার খেল তামাশার বস্তু যেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য তার চাইতে অল্প, সেই রকমও নয়, দুনিয়া একটা খেল তামাশার জায়গা মাত্র, একটা খেলনা ঘরের মতো হচ্ছে দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাই বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো হে মানুষ, জেনে রাখো পরকাল হচ্ছে কল্যাণময়, দুনিয়ার চাইতে বেশি শ্রেষ্ঠ, ওয়া আবকা, এবং বেশি চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, এই আয়াত এবং এই হাদিসগুলো দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দুনিয়ার বিন্দু মাত্র মূল্য নাই, দুনিয়ার সাথে পরকালের কোনো তুলনা চলে না।